নমস্কার মিক্সড ফিউজেন সোমার পাকশালায় আপনাদের আরেকটি রেসিপির সাথে স্বাগত আজকে আমি একটি খুব সিম্পল রেসিপি বানাবো যেটা খুবই লাইট অথচ খেতেও কিন্তু খুব সুস্বাদু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাইট মাটন স্টু এতটাই লাইট যে যে কেউ কিন্তু খেতে পারবে বাচ্চা থেকে এবং বয়স্করা কিংবা যারা ডায়েট করেন তারাও কিন্তু খেতে পারবেন তো এই মাটন স্টু বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক চামচ বাটার বাটারটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিচ্ছি আদা বাটা আপনারা চাইলে খুব কম করে কিন্তু রসুন কুচিও দিতে পারেন বা রসুন বাটাও খুব কম করে দিতে পারেন দু কোয়া কি তিন কোয়া তো এবার আদাটাকে আমি বাটারের সাথে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আদা এবং বাটারের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজার একদমই প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি মাটনের টুকরোগুলো মাটনের টুকরোগুলো দেওয়ার পর মাটনটাকেও পেঁয়াজের সাথে আর আদার সাথে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত খুব একটা কিন্তু বেশি ভাজবো না এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো খুবই সামান্য ধনে এবং জিরে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব একটু চিনি খুব সামান্য চিনি দিচ্ছি কারণ এখানে আমি ভেজিটেবল অ্যাড করব। সেখানে চিনিটা দিলে কিন্তু খেতে খুব ভালো হবে এবার দিয়ে দিচ্ছি টুকরো আলু দুটো গাজর দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এখানে যদি বাচ্চারা খায় তবে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন আর গোলমরিচটাও কিন্তু স্কিপ করবেন আর দিচ্ছি দুটুকরো বাঁধাকপি সবজির পরিমাণ এবং মাটনের পরিমাণ আপনারা আপনাদের মতো দেবেন আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো এখানে পেঁপেও দিতে পারেন তারপর এগুলো কিন্তু আমি কষা ভাজা কিছুই করছি না এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটাও যদি খুব ছোট বাচ্চা খায় তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি আর দিচ্ছি গোটা গোলমরিচ এটা চাইলে আপনারা বাটারে কিন্তু ফোড়ন দিয়ে দিতে পারেন আগে যে বাটারটা দিলাম দেওয়ার পর ফোড়ন দিয়ে একটু নেড়ে নেবেন তাতে কী হবে ফ্লেভারটা কিন্তু আরও স্ট্রং হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এ পর্যায়ে একটা কথা বলে রাখি বাঁধাকপিগুলো আমি কিন্তু ডুমো করে কেটে নিয়েছি দিয়ে একটা সুতো দিয়ে ভালোভাবে টাইট করে বেঁধে নিয়েছি যাতে পাপড়িগুলো খুলে না যায় এবং এটা খাওয়ার সময় সুতোটাকে খুলে তারপরে পরিবেশন করতে হবে তো এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকা প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে আমি এখানে তিনটে সিটি দেব। ফুল জালে তারপর সিম জালে তিন থেকে চার মিনিটের মতো রেখে দেব রেখে দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর যখন নিজের থেকেই সিটিটা বেরিয়ে যাবে তখন কিন্তু কুকারের ঢাকাটা আমি খুলব এখানে তিনটে সিটি দিলাম দিয়ে সিম জালে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছি মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো তারপর কুকারের সিটি যখন অটোমেটিক বেরিয়ে যাবে তখন কিন্তু খুলবেন এবার দেখুন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি এখানে আমি টোস্টের সাথে অর্থাৎ বাটার টোস্টের সাথে স্টুটা পরিবেশন করছি এখানে ময়দা ব্রেড ব্যবহার করিনি কিন্তু আমি এখানে আটার ব্রেড দিয়ে টোস্ট বানিয়েছি তারপর এটাকে বাটার দিয়ে একটু সেঁকে নিয়েছি সেঁকে টোস্ট বানিয়ে নিয়েছি দিয়ে তারপর স্টুটা এই বাটার টোস্টের সাথেই পরিবেশন করছি দেখুন এখানে সমস্ত সবজিগুলো এবং মাটন দিয়ে দিচ্ছি দিয়ে রেডি করে ফেলেছি পরিবেশনের জন্য তো আপনারাও অবশ্যই এভাবে বানাতে পারেন বাড়িতে যারা বয়স্ক মানুষ থাকেন কিংবা যারা অনেক সময় রিচ খেতে চান না তেল মশলা একদমই পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই খেতে পারেন আর তাছাড়াও ছোট বাচ্চারা লঙ্কা বা গোলমরিচের পরিমাণটা যদি না দেন তাহলে কিন্তু তারাও খেতে পারবে তাছাড়াও যারা ডায়েট করেন তারাও কিন্তু ইজিলি এটা খেতে পারবে আপনারা এখানে ভাত বা রুটির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন সেটাও কিন্তু খেতে মন্দ লাগে না খুবই ভালো লাগে তো দেখুন এখানে রেডি হয়ে গেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ধন্যবাদ